হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ডায়েটিং এর আজকের ভিডিওয় তোমাদের জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি বর্ধমানের মেইন স্ট্রিট ক্যাফে এন্ড রেস্টুরেন্টে। এই মেইন স্ট্রিট ক্যাফে এন্ড রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কীরকম, এখানকার খাবার দাবার কীরকম, আমরা কী কী খেলাম, সেই সব নিয়েই আজকের ভিডিও। মেইন স্ট্রিটে আজকে আমাদের আসার একটা স্পেশাল কারণ রয়েছে। আজ মনোজের এক স্কুলের বন্ধু আর ওর ওয়াইফ আসছে আমাদের সাথে মিট করতে। ওরা এখন এসে পৌঁছয়নি, চলো তোমাদের একটু দেখিয়ে দিই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ওরা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ দুই বন্ধু, তারাও গল্প জুড়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমরাও খুব জমিয়ে গল্প করছি। ওর সাথে আজ আমার প্রথম দেখা, কিন্তু সেরকমটা মনেই হচ্ছে না। তো যাই হোক, এবার চটপট আমরা খাবারটা অর্ডার দিয়ে দিই, আর তোমাদের দেখাবো এখানে আমরা কী কী অর্ডার দিলাম আর সেগুলো খেতে কীরকম। মেনলি এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো প্রথমেই আমরা অর্ডার করেছি ক্যাপাচিনো। এরা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর সব থেকে মজার ব্যাপার হলো চারজনকে কিন্তু আলাদা আলাদা রকম সাজিয়ে দিয়েছে। আমি তোমাদের সবারটাই দেখাচ্ছি। আর কফির সাথে আমরা নিয়েছি একটা কাবাব, এটার নাম হলো বাঞ্জারা কাবাব। এখানে এটা আমার খেতে বেশ ভালোই লেগেছে। আমরা এখন অর্ডার করেছি মালাই কাবাব। মালাই কাবাবটা এখানে খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে। উপরে যে মালাইয়ের ফ্লেভারটা সেটাও খুব সুন্দর পাওয়া যাচ্ছে, আর চিকেনটাও কিন্তু খুবই সফট। এটা আমার ওভারঅল খুব ভালোই লেগেছে। তো এসব খেতে খেতে এখন আমাদের গল্পটাও খুব জমে উঠেছে, আর আমি একটা গিফট এনেছিলাম সেটা এখন দিয়ে দিলাম ওকে। তো এবার আমাদের চলে এসছে বারবিকিউ চিকেন পিৎজা। এটাও কিন্তু দেখে আমার বেশ ভালোই লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর এসছে। তো চলো এটা এবার খাই আমরা, আর খেয়ে তোমাদের বলছি এটা কেমন খেতে। পিৎজার সাথে সাথে আমাদের এই তন্দুরি চিকেনটাও অর্ডার করা হয়েছে, কিন্তু এটা আমার খেতে অতটা ভালো লাগেনি এখানে, কারণ চিকেনটা অতটাও সফট ছিল না এবং খেতেও অতটা ভালো লাগছিল না। তবে এখানকার এই বারবিকিউ চিকেন পিৎজাটা কিন্তু আমাদের সবার খুব পছন্দ হয়েছে। পিৎজাটা খেতেও যেমন টেস্টি, আর যে ব্রেডটা সেটাও কিন্তু খুবই সফট। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, তবে আমাদের আড্ডাটা এখনও চলছে। ওভারঅল এই রেস্টুরেন্টের খাবার দাবার অ্যাম্বিয়েন্স আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।